আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে চারটি আপডেট অর্থাৎ চারটি নতুন ফিচার্স যুক্ত হয়ে গেছে হ্যাঁ আপনারও হয়তো হয়ে গেছে কিংবা যাদের এখনও হয়নি কদিনের মধ্যে হয়ে যাবে সেটা কিন্তু বিষয় নয় বিষয় হলো যে আপডেটগুলো আসলো যে ফিচার্সগুলো আসলো তার ব্যবহার কিভাবে করবো এবং প্রাইভেসির উপরে কিন্তু অনেক বেশি জোর দিয়েছে হোয়াটসঅ্যাপ তাছাড়াও অন্য অন্য ফিচার্সটা রয়েছে তো দুর্দান্ত হতে চলেছে ভিডিওটি কোন ফিচার্স আপনার সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি ভিডিওটি এবং ফিচার্সগুলো পরপর দেখে নিই হোয়াটসঅ্যাপ যে নতুন আপডেটগুলো নিয়ে এসেছে তার মধ্যে সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে এই ডিপি আপডেট কারণ এটার খুব বেশি প্রয়োজন ছিল প্রত্যেকটা মানুষের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আপনিও যখন দেখবেন আপনারও ভালো লাগবে এই বিশ্বাস আমার আছে তো চলুন পরপর আমরা দেখে নিই আপডেটগুলো তো প্রথমত যেটা করতেই হয় সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পর অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে পেয়ে যাবেন প্রাইভেসি তো প্রাইভেসির উপরে যখন আপনি ক্লিক করলেন এখানে বেশ কিছু চেঞ্জ এসছে তো আগে একটা দেখে নিই এখানে দেখুন আগে সাধারণত আমাদের এই যে লাস্ট সিন অপশানটা ছিল এটা আমরা কী কাজে ব্যবহার করতাম সেটা আমরা সবাই জানি কিন্তু আমাদের এটা অপশান ছিল না যে কোনো পার্টিকুলার একজন বা দুজন বা আপনি যাকে চাইছেন সেই ব্যক্তিরা ছাড়া বাকিরা সবাই লাগছেন দেখুক কোনো অসুবিধা নেই অর্থাৎ হয় আপনাকে এভরি করতে হতো তা না হলে নো বডি করতে হতো নো বডি করলে অসুবিধা ছিল কি কেউই দেখতে পেত না কিন্তু এখন থেকে আপনি যেটা করতে পারবেন যে আপনি চাইলে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি তাকে ছাড়া বাকি সবাইকেই লাস্ট সিন দেখাতে পারবেন তার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে যাকে আপনি দেখাতে চান না লাস্ট সিন তার উপরটা এরকম জাস্ট ক্লিক করে দেবেন এখানে লাল টিক উঠে যাবে এবং আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিলে ওই ব্যক্তি লাস্ট সিন কিন্তু আর দেখতে পাবে না এবারে দেখুন পরের যে সেটিং সেটা আমরা আসি এখানে দেখুন আপনি ধরুন কোনো একজন চ্যাট কোনো একজনের অ্যাকাউন্ট ওপেন করলেন ওপেন করার পর এখানে দেখুন যে নাম আছে তার উপরটায় ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে এই জায়গাটায় দেখুন একটা নতুন অপশন যুক্ত হয়েছে পে অর্থাৎ এখন থেকে খুব ইজিভাবে আপনি চাইলে কিন্তু পেমেন্ট করতে পারেন যদিও আপনি করবেন কি না সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে কারণ আপনাকে অবশ্যই আপনি যে দেশের নাগরিক সেই দেশের ইউপিআই বা ভীম যাই হোক না কেন একটা না একটা অপশান দিয়ে দেবে সেইটা এখানে অ্যাডজাস্ট করতে হবে অ্যাকাউন্ট ব্যাঙ্ক ডিটেলস এখানে ভরতে হবে ভরার পর আপনি কিন্তু খুব ইজিভাবে আর টাকা ট্রান্সফার করতে পারবেন অবশ্যই যাকে আপনি পাঠাবেন তারও এই সুবিধা থাকতে হবে এটা গেল এবং এরপরে যে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সেটিং সেটা আমরা জানবো প্রাইভেসিতে এসেই সেটা হচ্ছে এখানে দেখুন আর প্রোফাইল প্রোফাইল ফটো অর্থাৎ এই প্রোফাইল ফটো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমার খুব ভালো লেগেছে কারণ কি জানেন কারণ একটা এতদিন আমরা ধরুন কোনো একজন মানুষের সাথে কোনো একটা সমস্যা হয়ে গেল তো আমাকে তাকে যদি বন্ধ করতে হয় অর্থাৎ সেই নির্দিষ্ট ব্যক্তি আমার প্রোফাইল দেখতে পাবে না অর্থাৎ যে ছবিটা এখানে আছে এটা দেখতে পাবে না এটা করাই যেত না এতদিন ধরে কিন্তু এখন সেটা করা ইজি হয়ে গেছে সেই আপডেট কিন্তু এসে গেছে কারণ নো বডি করলে কেউ দেখতে পেতো না সেটা খুব বাজে হতো কিন্তু এখন থেকে আপনি ওই একজন ব্যক্তি পার্টিকুলার ব্যক্তিকে এখানে দেখুন মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট এই জায়গাটায় ক্লিক করে সেই নির্দিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করতে পারে তো এখানে দেখুন এই যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে আমি চাইছি না যে এই ফোনের যে মালিক সে আমার প্রোফাইলটা দেখতে পাক কারণ আপনি বুঝতেই পারছেন এই ফোনে প্রোফাইল ডেটা তো এখানে আমার নাম এই ফোনটা আমার যেহেতু এস ওইউ এমইএন সৌমেন আমি এখানে লিখলাম লিখে এখানে দেখুন সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর এখানে যেই ক্লিক করলাম অটোমেটিক দেখুন আউট হয়ে গেল অর্থাৎ বুঝতে পারলেন তো আপনি যার নামটা যা সিলেক্ট করবেন সে ছাড়া বাকি সবাই কিন্তু আপনার এই প্রোফাইল বা প্রোফাইল ফটো দেখতে পাবে কোনো অসুবিধা নেই ঠিক একইভাবে অ্যাবাউট সেকশন অর্থাৎ অ্যাবাউট সেকশন কাকে বলে আপনি নিশ্চয়ই জানেন তো এখানে সেটিংয়ে আসার পর এখানে দেখুন লেখা আছে বিশ্বাস বিশ্বাসকে প্রশ্ন করল যে তুমি কতটা বিশ্বাসী তো এটাকে বলা হয় এই যে অ্যাবাউট সেকশন ঠিক আছে এবারে আপনি আপনার মতো করে লিখে রেখেছেন নিশ্চয়ই তো এই লেখাটা কারা দেখতে পাবে আর কারা দেখতে পাবে না সেটা এখান থেকেই সিলেক্ট করা যেত কিন্তু আপনি যদি চান যে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি এটা না দেখতে পাক তাহলে আপনি সেটা একই রকমভাবে এখান থেকে সেই ব্যক্তিকে সিলেক্ট করে এখানে টিক চিহ্ন দিলেই হয়ে যাবে এবং আজকের পর থেকে এই ব্যক্তি আর ওই লেখাটা দেখতে পাবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি আপডেটটা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করে এই আপডেটগুলো পাবেন তার জন্য কি করতে হবে কিচ্ছু করতে হবে না আপনি ডাইরেক্ট চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমত আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন লিখে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন এবং আপডেট করার পরও যদি না আসে কিছুদিন অপেক্ষা করে যান হানড্রেড পারসেন্ট আপনার চলে আসবে এই মুহূর্তে আমি যেহেতু এই ফোনটাতে দেখুন আর যদি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করি বুঝতে পারবেন যে বিটা ইউজার অর্থাৎ এখানে দেখুন বিটা ইউজার যারা বর্তমানে রয়েছে তারা অলরেডি আপডেটগুলো পেয়ে গেছে যেটা আপনি দেখতে পেলেন এখন আর যারা দ্রুত এই আপডেট গুলো পেতে চান তাদেরকে আমি বলবো বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করে নিন এখানে দেখুন লেখা আছে যে আর বিটা টেস্টার এবার এই জায়গাটায় একটা জয়েনিংয়ের অপশান থাকে সব সময় থাকে না তো আপনি মাঝে মাঝে এসে একটু চেক করে দেবেন তো যদি জয়নিংয়ের অপশান থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক করে দিলে জয়েন্ট একবার যদি হতে পারেন তাহলে নতুন নতুন আপডেট যত আসবে সব আপনার কাছে আগে পৌঁছে যাবে যেমন এই ফোনটাতে আপনি দেখলেন আপডেটগুলো সবার আগে চলে এসেছে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই